فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شماني تديني بون قلوب تبون اكتاب اسنقلن جي ناري دير চোখের পর্দা, মুখের পর্দা এবং জবানের হেফাজত কীভাবে করা উচিত। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতিদেরকে যে সৃষ্টি করছেন এবং তাদের জন্য জান্নাতে যাওয়ার পথকে একেবারে সহজ করে দিয়েছেন। কারণ হাদিসের ভিতরে আছে, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, নারী যখন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত সময় মতো আদায় করবে, তারপরে ওয়াসামাত শাহরাহা, রমজানের ফরজ রোজাগুলো আদায় করবে, তারপরে ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর হক আদায় করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, এই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তো নারীদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার পথ অনেক সুগম করছেন পুরুষদের তুলনায়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মানা, আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে নারী পুরুষ সকলের জন্য যে শরীয়ত নিয়ে এসেছেন, সকলেরই সে পথে চলা অত্যন্ত জরুরি। সম্মানিত যদি নেবেন, আপনি যে তিনটি বিষয়ে জানতে চাইলেন, প্রথম হচ্ছে চোখের পর্দা এবং দ্বিতীয় হচ্ছে মুখের পর্দা, আর তৃতীয় হচ্ছে জবানের হেফাজত। এ বিষয়ে যদি নাকি আমরা চোখের বিষয়ে লক্ষ্য করি, সুরে নূরের ৩১ নম্বর আয়াত আল্লাহ তাবারক তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن وأبناء بعولتهن أو إخوانهن وبني إخوانهن وبني خواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء وليضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. সম্মানিত দিনী বোন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতিকে উদ্দেশ্য করে কতগুলো বিধানের কথা বললেন। প্রথমে বলতেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্বাসী মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযুক্ত করে এবং তাদের লজ্জাস্থান রক্ষা করে। তারা যা সাধারণত প্রকাশ করে থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে। তারা তাদের বক্ষস্থল যেন মাথার কাপড় দ্বারা আবৃত রাখে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, বাতরা, বাতুসপুত্র, ভাগ্নিপুত্র, তাদের নারীগণ, নিজ অধিকারভুক্ত দাস, যৌন কামনা রহিত পুরুষ অথবা নারীদের গোপনাঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক, এরা ব্যতীত কারো নিকট তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কত সুন্দরভাবে বলে দিলেন, এই বিশেষ কয়েকজন ছাড়া অন্য কারো সামনে যেন নিজের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন এমন সজোরে পদক্ষেপ না করে, অর্থাৎ পা না ফালায়, যাতে তাদের গোপন আবরণ প্রকাশ পেয়ে যায়। অর্থাৎ হইতে পারে তার পায়ের মধ্যে নূপুর লাগানো আছে, যদি নাকি পা মাটিতে একটু আপনার সজোরে দেয়, ওইখান থেকে নজুর নূপুরের আওয়াজ আসবে বা নূপুর দেখা যাবে, যেটা অলঙ্কার। বা এরকম জোরে পথ চলার কারণে, মাটিতে পা আঘাত করার কারণে যে একটা শব্দ হবে, হইতে পারে এর কারণে মনে করেন যে পা জোরে সজোরে দেওয়ার কারণে তার নিচের কাপড়টা একটু হালকা উপরে উঠে যাবে, যেটা পর্দা লঙ্ঘন হয়ে যাবে। হে বিশ্বাসী গণ, তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, যাতে তোমরা সফলকণ হতে পারো। সমাজিত দিনীবন, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের জাতিকে বলে দিলেন,
তারা কিভাবে পর্দা করবেন, কাদের সাথে করবেন, কাদের সাথে করতে হবে না, এর বিস্তারিত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, যেন তারা তাদের যে সৌন্দর্য প্রকাশ করে না বেড়ায় পর পুরুষের সামনে। হ্যাঁ, আপন জন যারা আছে, একটা হচ্ছে স্বামী আরেকটা আছে মাহারাম, তাদের সাথে বিয়ে স্ত্রীত্বের হারাম, এমন লোকদের সাথে, এটা ভিন্ন কথা। তাই এই আয়াতে তারা বুঝে গেল নারীরা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, দৃষ্টি সংযত যদি করে অনেক পাপ থেকে আল্লাহ পাক রক্ষা করবেন, আর দৃষ্টিকে যদি নাকি সংযত না রাখে এমন এমন অন্যায় হয়ে যাবে যেটা কল্পনার বাহিরে। আর একটা বিষয় হচ্ছে নারীদের মুখের যে শালীনতা সেটা অত্যন্ত জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন 32 নম্বর আয়াতে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাওল ফায়াতমা'আ আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলান মারুফা। হে নবীর স্ত্রীগণ, আল্লাহ তাআলা এখানে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে বললেন, আর ইনডাইরেক্ট বললেন সকল মুমিনদেরকে, যেখানে নবীর স্ত্রীদের এত কঠোর বিধান হবে সেখানে সাধারণ মহিলাদের বিধান এর বাইরে হবে না, সেটাই হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করবে যার অন্তরে বেদি আছে, তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো নির্দেশ দিচ্ছেন নারী জাতিকে। প্রথম কথা হচ্ছে যে হে মুসলিম মুমেন নারীরা, তোমরা বিজাতি নারীদের মতো নয়। আল্লাহ তাআলা কথা তোমাদেরকে সম্মান দিছে, তোমাদের ভবিষ্যতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ে আমাদের স্থান জান্নাত রাখছেন, এই জন্য এই জান্নাতকে পাওয়ার জন্য দুনিয়াতে তোমাদেরকে একটু সচেতনতার পরিচয় দিয়েই জীবন কাটাইতে হবে। এই জন্য বলতেছেন তোমরা সাধারণ মহিলা নও, তোমরা অসাধারণ মহিলা, আল্লাহ পাক তোমাদের অনেক মান সম্মান ইজ্জত দান করছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে সর্বপুরুষের সাথে কমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না। এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আজকের সমাজের মধ্যে মা বোনেরা যে স্বামীর সাথে এত সুন্দর ভাষায় কথা বলে না, যত সুন্দর করে তো আকর্ষণ করে অন্য পরপুরুষের সাথে কথা বলে, এটা হারাম হয়ে যাবে। বরং নির্দেশ হচ্ছে পরপুরুষের সাথে কথা বলতে গেলে একটু কর্কশ মাখা বলবে, যাতে করে অন্য পুরুষের মনে এই নারীর প্রতি কুবাসনা না আসে, কুবাসনা সৃষ্টি না হয়। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, পরপুরুষের সাথে কোনো সময় কথা বলতে হইতেও পারে, ডাক্তারের কাছে যাওয়াই লাগতে পারে, হয়তো কোনো একটা কাজকর্মের জন্য পরপুরুষের সাথে কথাবার্তা বলার সুযোগ আসতে পারে, ওই সময়ের মধ্যে নারীরা যদি নাকি কোমল সুরে কথা বলে তাহলে যার অন্তরের মধ্যে ভেদি আছে সে এই নারীকে পাওয়ার লালসা করবে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কথা বলতেছেন পরপুরুষের সাথে কোনো কথাবার্তা বলতে গেলে তোমরা কোমল ও আকর্ষণীয় ভাষায় কথা বলবে না। এটা হচ্ছে যে কথা বলার দিক দিয়া মহিলাদের প্রতি আল্লাহ তাআলার কথার নির্দেশ। আর বাহিরে যদি নাকি আমরা যাইতে হয় তাহলে সেটাও বলতেছেন, ওয়াকার নাফি বুয়ুতি কুন্নওয়ালা তাবার রাজনা তাবার রাজার জাহিলিয়া তেলুরা। সাধারণত মহিলারা বাসস্থানে বসবাস করবে, আল্লাহ তাআলা বলতেছে সেটা যদি নাকি কোনো জরুরত যাইতেই হয় তাহলে বলতেছেন লা তাবার রাজনা তাবার রাজার জাহিলিয়া তেলুরা, তোমরা বর্বর যুগের নারীদের মতো প্রদর্শন দিয়ে বাইরেবে না। এই জন্য সংযতভাবে সম্পূর্ণ পর্দা যে রক্ষার মাধ্যমে তারপরে বাইর হবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতিদের উদ্দেশ্যে বললেন, ওয়ালা তাবাররুজনা ওয়াকারনা ফি বুয়ুতিকুনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল্লাহ, তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং যে আগের জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করবে না, তোমরা সালাত আদায় কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করবেন এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র রাখবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিধান দিয়া আমাদের প্রতি অন্যায় করেন নাই, জুলুম করেন নাই, বরং
আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হচ্ছে এই সমস্ত বিধানের মাধ্যমে আমাদেরকে যে পবিত্র করা, অপবিত্র থেকে দূরে রাখা, যাতে করে আমরা পবিত্র হয়ে এই দুনিয়া থেকে গিয়ে জান্নাতের অধিবাসী হইতে পারি। আল্লাহ মাজাল্লা মিনহুম, আল্লাহ পাক আমাদের সবাইকে সেটা নসিব করেন। জি, সম্মানিত দিনী বোন, এখানে আরও কয়েকটা হাদিসের প্রতি আমাদের দৃষ্টিপাত করা দরকার। সহি বুখারি এবং মুসলিমের মধ্যে আছে, কলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল আইনান তাজনিয়ানি ওয়া জিনা হুমান নজর, যে দুই চোখ সেটাও জানা করে, এই দুই চোখের জানা হচ্ছে নজর বা দৃষ্টি দেওয়া, অপাত্রে দৃষ্টি দেওয়া, সেটা জানা সমতুল্য গুণা হবে। এটা সহি বুখারি এবং মুসলিমের মধ্যে আছে। এই জন্য নজরের হেফাজত অবশ্যই আমাদেরকে করতে হবে। আর এই নজরের হেফাজত সম্পর্কে আমরা যদি নাকি দেখি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ সংক্রান্ত একটা হাদিস যেটা আবু দাউদের মধ্যে আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা আর-রুকবান ইয়ামুরুনা বিনা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাতুন ফা ইযা জা হাযাউ বিনা সাদালাত হিদানা জিলবাবাহা মিন রাসিহা লা ওয়াজহিহা ফা ইযা জাওয়াজুনা কাশাফনাহু। হজ উমরাতে মহিলাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে, তারা তাদের চেহারাকে ঢেকে রাখবে না। এরকম জরুরি অবস্থাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে একটা বর্ণনা, আমাদের শিক্ষা অনেক কিছু আছে। বলতেন, যখন আমরা হজের সফরের মধ্যে ছিলাম, আমরা এহরাম অবস্থাতে ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন পুরুষরা যখন নাকি আমাদের ফাঁসাফাঁসি আসতো, তখন আমাদের মাথার যে জিলবাব, যে বড় ওড়না ছিল, এটা আমরা এত লম্বা করে দিতাম। আমাদের দেশে নতুন বউ যেরকম লম্বা করে ঘুমটা দেয়, উনি বলতেছেন এরকম লম্বা করে আমরা মাথার ওড়নাটাকে এরকম ছেড়ে দিতাম, যে আমাদের চেহারা ফরপুরুষ দেখতে পাইত না। যখন ফরপুরুষ চলে যেত, তখন আমরা আবার এহরামের কারণে আবার চেহারাটা খুলে নিতাম। এই হাদিস দ্বারা বুঝতে গেল ফরপুরুষের সামনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিস থেকে বুঝতে গেল ওনারা চেহারা ঢাকে রাখতেন যদি নাকি ফরপুরুষ হইতো। তাইলে নারীদের উচিত এই হাদিসের উপর আমল করা। এখানে যে হজের সময়ের ভিতরে নেকাব ফোড়া নিষেধ, নেকাব ফুললে তো আর, যে এখানে ওই হাদিস যে হাদিসের ভিতরে আছে মহিলারা হজ বা উমরার সময় এহরাম যখন থাকবে তারা নেকাব ফুড়তে পারবে না, এটা নিষেধ মহিলাদের জন্য। যেখানে নেকাব ফোড়া নিষেধ ওই জায়গার মধ্যে উনারা চেহারা ঢাকার জন্য কি করতেন, নেকাব ব্যবহার করতেন না, বরং মাথার কাপড়টাকে লম্বা করে দিতেন, যাতে করে ফরপুরুষে যে তাদেরকে না দেখে তারা কোনোরকম যেন পথ হাঁটতে পারে, এরকম বাবু নারা চলতেন। যখন পুরুষ চলে যেত, তখন যে কি করতেন, ওল্লাটা আবার উপর দিকে টেনে নিতেন। এই ছিল উনাদের আমল। এই হাদিস দ্বারা বুঝা গেল মহিলারা যে চেহারা ঢাকিয়া তারপরে পুরুষের সামনে যাওয়ার প্রয়োজনও যাবে, খোলা চেহারা নিয়ে যাবে না। আরেকটা বিষয় এখানে জানতে হবে, সূরা আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাঈল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দেন, এবং সকল মুসলমানের যে প্রত্যেক সকল মুমিনদের স্ত্রীদেরকে বলে দেন, তারা যেন এই কাজগুলো করে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপর জিলবাব ঢেলে দেয়, অর্থাৎ মাথার উপরে বড় চাদর দিবে, যার দ্বারা একেবারে যে পুরো সমস্ত শরীরটা ঢাকনা হয়ে যাবে। আমাদের দেশে তো বোরকা এটা একটা যে জামার মতো হয়ে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে বা কোরআনের ভাষ্য মতো হচ্ছে এরকম বড় আকারে কি থাকবে, একটা ওড়না থাকবে যেটা মাথার উপর ছেড়ে দিব, আর এই ওড়নাটা পুরো শরীরকে পা পর্যন্ত ঢেকে ফেলবে, অর্থাৎ অনেক দিলে ডালা হবে, যাতে করে উপর থেকে নিচে পর্যন্ত কোনো জায়গাতে উঁচা নিচা প্রকাশ না পায়। আজকে সমাজের মধ্যে আমরা সেই রকম জিলবাব বা বড় ওড়না চাদর নাগায় দেওয়ার কারণে মা বোনদের এরকমভাবে শরীরের বিভিন্ন অঙ্গগুলা ফুটে উঠে, যেটা আসলে সম্পূর্ণ হিজাব বলা যাবে না, কোনোরকম হিজাব হয়, কিন্তু বোরকার উদ্দেশ্য হচ্ছে, জিলবাবের উদ্দেশ্য হচ্ছে মহিলাদেরকে পরিপূর্ণভাবে দেখে নিবে। যেমন তার যদি নাকি মাথা থেকে যে ওড়না শাড়ি দেয় পুরা পায়ে পর্যন্ত চলে যায়, বড় ওড়না, যেটা ওড়না হইতে হবে বড় এবং মোটা, তাইলে আর এখানে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পাওয়ার আর সুযোগ নাই, সেটা কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন। বর্তমান সমাজের ভিতরে মহিলারা অনেকেই বোরকা পরেন, কিন্তু সে বোরকার মধ্যে ডিজাইন দিয়ে দেন,
আল্লাহ তাআলা বলতেছেন তারা যেন তাদের জিনত, তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে ফর পুরুষের সামনে, কিন্তু বোরকাটাকে নিজের সৌন্দর্যকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য, লুকানোর জন্য। কিন্তু দেখা যায় যে বোরকাটা ফরা সেটাই আসলে কি সৌন্দর্য, এমন সৌন্দর্য যে ফর পুরুষ তার দিকে দেখিয়ে থাকে বোরকার উপরে দিয়া। বোরকার মধ্যে জিকজাক লাগায়, ক্রিস্টাল পাথর লাগায়, এরকমভাবে সাজগোজ করে এবং কুচি দেয়, এবং মনে করেন যে কোমরের দিক দিয়ে একেবারে টাইট করে, বুকের উপর দিয়ে টাইট করে, অনিশে দিয়ে লুজ করে, যেখানে লুজ করা দরকার এখানে করতেছে টাইট। এটা আসলে শরীয়তের বিধানের মতো এগুলা যে বোরকা হবে না, বরং এগুলো একটা আকর্ষণ সৃষ্টি করে ফেলে। তাই এই সমস্ত বোরকা অবশ্যই পরিহার করে ঢিলা ডালা যেটা কোরআনের যে চাহিদা সেটা আমাদের পুরো করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে অনেককে দেখা যায় যারা দাদা বয়স হয়েছে তারা আসলে ব্লাউজও পরে না, অনেকে তাদের সামনে এরকম লোকেরা চলাফেরা করে, তাদের জন্য ঠিক আছে, বয়স বেশি হয়ে গেছে, গা 70-80 বছর হয়ে গেছে বয়স, তাদের এরকম যে সাধারণ আল্লাহাক তাদেরকে একটু ঢিল দিয়েছেন, কিন্তু এত ঢিল যে এটা কি করে বোরকা ছাড়াই এই আপনার ব্লাউজ ছাড়াই তাদের আপনার ফ্যাট ফিট খোলা রাখে, এটা হারাম। অনেক মামুদিনদেরকে দেখা যায় সালাত পরে সালাতের অবস্থায় আসলে তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো খোলা থাকে, এগুলো হারাম, নামাজও হবে না। এই জন্য কথাগুলো বলার উদ্দেশ্যই যাতে করে আপনারা ওই ধরনের যে মা বোন যারা আছে বেবুজ বুঝে না তাদেরকে আপনারা বুঝে নিতে পারেন যে আল্লাহ আমাকে সন্তুষ্টির জন্য সালাত আদায় করতেছেন, তাহলে আপনার এই যে সালাত অবস্থা আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো খোলা এটা সালাত হবে না। কারণ মহিলাদের ব্যাপারে দুদিনকে মহিলারা কোনো অন্ধকার রুমে একা একা থাকে, রাত্রে অন্ধকারে নামাজ পড়তেছে, কেউ না থাকে, তারপরেও কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ কোনোটা খোলা দেখতে পারবে না, শুধু চেহারা খোলা দেখতে পারবে আর হাতের কবজি পর্যন্ত খোলা থাকতে পারবে, এছাড়া অন্য কিছু খোলা রাখতে পারবে না। রাত্রে অন্ধকারে একা একা লাইট নাই, বাতি নাই, তারপরেও সালাতের সময় কিন্তু তাকে এগুলা অবশ্যই ডাক্তার দিয়ে নামাজ পড়তে হবে। এটা হচ্ছে মহিলাদের জন্য বিশেষ একটা বিধান। অনেকে বুঝে না, এখন তো লোক নাই, আমি একা একা নামাজ পড়তেছি, সাধারণভাবে পড়ে কিছু অঙ্গ প্রত্যঙ্গ দেখা গেলে কি না, এটা ঠিক না। এই মহিলাদের ব্যাপারে একটা দুর্বলতা হচ্ছে তারা উদাসীন থাকে যে ফরজার ব্যাপারে, বিশেষ করে সালাত অবস্থায়, আর একটা উদাসীনতা থাকে সালাত এরা কাজকর্ম দুনিয়া সব কিছু করে, নামাজের সময় ফরজ নামাজগুলো বসে বসে পড়ে, অন্য কাজগুলো করতেছে কিন্তু কষ্ট করে চলাফেরা করে, কিন্তু যখন সালাত ফুটতে আসে ফরজ সালাদগুলোও বসে পড়ে, নকল সালাদ শুনে সালাদ বসে পড়লে সমস্যা নেই, অর্ধেক সব ফালা যাবে, কিন্তু ফরজ সালাদ যদি নাকি দাঁড়াইয়া না পড়ে সমর্থ থাকার শর্তে বসে পড়লে সালাতে হবে না। হ্যাঁ, ওজোর থাকলে না পারলে অসুস্থ হলে এটা ভিন্ন কথা। এই জন্য বিষয়গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সম্মানিত দিনীবন, আপনার এই তিনটা প্রশ্নের মধ্যে যেটা চোখের দৃষ্টি এটা হেফাজত করতে হবে, চেহারা এটা পরপুরুষ থেকে ডাকে রাখতে হবে, আর একটা হচ্ছে বসনভঙ্গি পরপুরুষের সাথে যে মোলায়েম কোমল ভাষায় কথা বলবে না, আর এমনিতে অন্যান্য সময় মহিলা মহিলাদের সাথে কথাবার্তা ভিতরেও কি থাকতে হবে, শালীনতা বজায় রাখতে হবে, ঝগড়া ঝাঁটি করতে পারবে না, এবং মনে করেন যে আদর্শচ্যুত কোনো যে ব্যবহার করতে পারবে না, কাউকে হেয় প্রতিপন্ন করবে না। এই বিষয়ে আসলে কোরআনের ভিতরে অনেক কিছুই বলা আছে, কোনো নারী অন্য নারীকে হেয় প্রতিপন্ন করবে না, বিদ্রোহ করবে না, হইতে পারে যাকে বিদ্রোহ করতেছে সে আল্লাহর নিকটে অনেক পছন্দ, তাহলে আল্লাহর পছন্দ কোনো বান্দাকে যদি নাকি আপনি আমি টাটা বিদ্রোহ করি, তা আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য কোনো মোমেন কোনো মোমেনের কোনো নারী কোনো নারীর কি করবে না, যে ঠাট্টা বিদ্রোপ করবে না, অপমান করবে না, মূল্যায়ন করবে, কথা শুনবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে শালীন ভাষায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রেজাবন্দি মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। يا رب العالمين.